আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতো দই বড়ার রেসিপি যেটা বানানোটা কিন্তু ভীষণই সোজা কিন্তু খেতে পুরো দোকানের মতোই লাগবে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করব তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বিউলির ডাল আর সেটাকে সারা রাতের জন্য ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম এরপর একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এই ডালটা নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে হবে না ঠিক এই রকম হতে হবে এরপরে একটা পাত্রের মধ্যে আমি এই বিউলির ডালের ব্যাটারটাকে নামিয়ে নিলাম আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার সাথে আমি দিয়ে পরিমাণ মতো দিচ্ছি লবণ আর সামান্য একটু মৌরি আর এই মৌরিটা দিলে কিন্তু টেস্টটা একদম দোকানের মতো আসে দিয়ে আবারও একটু ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিলাম এদিকে কড়াইতে সাদা তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার এই বানিয়ে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোটো বলের আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোই রাখতে হবে খুব বেশি হাই করে কিন্তু ভাজলে ভেতরটা কাঁচা থাকবে অথচ কিন্তু ওপরটা পুড়ে পুড়ে যাবে ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে আসলে কিন্তু বড়াগুলোকে নামিয়ে নেব খুব বেশি বড়াগুলোকে ভাজলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে এরপরে একটা জল বানিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু চিনি দিয়ে ওই ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে বড়াগুলো সুন্দর এরকম ফুলে ডবল হয়ে গেছে এরপরে যে বড়ার মধ্যে জলগুলো থাকবে সেটা এরকম হাত দিয়ে চেপে চেপে নিয়ে একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে রেখে নিলাম এবার এই বড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আর তার সাথে ওপর থেকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেঁতুলের চাটনি খুব সাধারণভাবেই তৈরি করা সামান্য একটু মৌরি ফোড়ন দিয়ে আর চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু চাটনিটা করা তার সাথে ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ঝুড়ি ভাজা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ওপর থেকে সামান্য একটু বিট লবণ দিয়ে সার্ভ করে দিলাম ভীষণই সোজা একটা রেসিপি কিন্তু খেতে একদম দোকানের মতো লাগে দুর্দান্ত স্বাদের তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুল না কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও